নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দাদার স্কুল। দাদার স্কুলে আজকাল সেশন চলছে স্পোকেন ইংলিশের, আর তার মধ্যে মোডালস আমরা শিখছি। গত ক্লাসে আমরা ক্যান আর কুড শিখেছি। এ নিয়ে কোনো ধরনের ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আজকে আমরা মোডাল ক্লাসকে এগিয়ে নিয়ে যাব, আজকে উইল দিয়ে শুরু করব। তোমাদের জন্য আমি সহজ থেকে সহজ উপায়ে জিনিসগুলোকে প্রেজেন্ট করি, যাতে করে বুঝতে সুবিধা হয় আর জিনিসগুলো কাজে আসে। তোমরা যে সময়টা এখানে ইউটিউবে এসে স্পেন্ড করো, সেই সময়টা যেন ফ্রুটফুল হয়, সেটা যেন ভ্যালু হয়। সবচেয়ে সহজ উপায়ে যদি ইংরেজি শিখতে হয়, দাদার স্কুলকে এখনই সাবস্ক্রাইব করে নাও। শুরু করছি উইল দিয়ে। উইল অ্যাজ এ মোডাল ভার্ব কোন কোন সিচুয়েশনে আমরা ইউজ করব। উইল ভবিষ্যতের কোনো সিচুয়েশন, কোনো ঘটনাকে ডেসক্রাইব করার জন্য আমরা ইউজ করি। কোনো সময় এরকম সিচুয়েশান যে কোনো কিছু আমি শিওর শর্ট ভবিষ্যতে করবই, আমি সার্টেন, মানে আমি শিওর এটা করবই, এরকম সিচুয়েশানে ব্যবহার করি। ঠিক আছে, একটা একটা সিচুয়েশান ধরে এক্সাম্পল নিয়ে এগোচ্ছি। আচ্ছা, উইল এর নেগেটিভ ওন্ট হয়, স্পেলিংটা কিছু এরকম, স্পেলিংটা এরকম হবে, WON একটা অ্যাপোস্ট্রফি তারপর টি, মানে উইলটা পজিটিভ স্টেটমেন্টের জন্য। যখনই আমি নেগেটিভ সেম সেন্টেন্সে নেগেটিভ কোনো স্টেটমেন্ট দেবো, তখন ওন্ট ব্যবহার করি আমরা। আচ্ছা, এবার উইল এর প্রথম ইউজ, যেটা আমি ভবিষ্যতে কোনো কাজ করব, যেটার ব্যাপারে আমি শিওর এরকম কোনো কথা বলতে যাচ্ছি, সেটাকে আমি উইল ইউজ করে ইজিলি সেন্টেন্সটা গঠন করতে পারবো। মানে অনেক সময় এরকম হয় যে আমরা দুই চারজন বন্ধু মিলে হেঁটে হেঁটে যাচ্ছি পুরো একটা পাশে বন্ধুর বাড়িতে, 1 কিলোমিটার দূর, অটো দেখছিলাম, শুরুতে অটো পাচ্ছিলাম না, তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছি। তখন হাঁটতে হাঁটতেও বলি যে চল হেঁটেই চলে যাব। হেঁটেই চলে যাব যে কথাটা, এটা কিন্তু ভবিষ্যৎকাল, অথচ কিন্তু আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে বলছি হেঁটেই চলে যাব। বা কোনো সময় আমি একটা রান্না করছি, কিছু হোস্টেলের মধ্যে রান্না করছি, আরেকটা বন্ধু এসে বলে দে আমি রান্না করে দিই, তখন বলি যে না না আমি করে নেব, আমি কিন্তু রান্নাটা করছি, করতে করতে বলছি আমি করে নেব, এরকম কেন বলি আমরা? কারণ যে কাজটা করছি, হাঁটছি, হেঁটে 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 আমরা পৌঁছাবো, বা রান্না করছি, রান্নাটা শেষ হয়ে যায়নি, মানে ওর যে রেজাল্টটা ওইটা ভবিষ্যতে আসবে, আরও কিছুক্ষণ পরে আসবে, এই জন্য ওটা আমরা ফিউচার টেন্সে বলি যে আমরা পৌঁছে যাব, বা এটা আমি রান্নাটা করে নেব, বা এই কাজটা আমি করে নেব, এরকম সিচুয়েশনে আমরা উইল ব্যবহার করি। কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে আই উইল বি 30 years old নেক্সট মান্থ, বা তোমাকে বলি ইউ উইল বি 30 years old 20 years old নেক্সট মান্থ, তুমি সামনের মাসে 20 বছরের হয়ে যাবে, তুমি সামনের মাসে 20 বছরের হয়ে যাবে, ইউ উইল বি 20 years old নেক্সট মান্থ। এখানে যখনই আমরা কোনো কিছুর ব্যাপারে শিওর ফিউচারে, যে এই জিনিসটা হবেই, মানে আমি এটার ব্যাপারে শিওর, তখন উইলের সাথে বি লাগাতে হবে। ঠিক আছে, তো প্রথমের যে সার্টেন, এই যে সিচুয়েশনটা, যে সার্টেনিটি, মানে শিওর আমরা এই জিনিসটা করবই, তখন উইলের সাথে বি লাগবে, আই উইল বি 30 years old নেক্সট মান্থ। তারপর ধরো আমি 6:30 মধ্যে পৌঁছে যাব, আমি বলছি যে আমি 6:30 মধ্যে পৌঁছে যাব, আই উইল বি দেয়ার অ্যাট 6:30 PM। কেন আমি এত শিওর দিয়ে বলছি? কারণ যে বাসটা ধরে আমি পৌঁছাবো, সেই বাসটা এখান থেকে 5:30 সময় ছাড়ে। তো এরকম বলতে পারি, যদি সেন্টেন্সটাকে লম্বা করি, যে দ্য বাস লিভস অ্যাট 5:30 PM, সো আই উইল বি দেয়ার at 6:30 PM, I will be there at 6:30 PM, আমি 6:00 মধ্যে ওইখানে পৌঁছে যাব, will be। ঠিক আছে, তারপর আমরা দেখি, ধরো আমরা রাত্রেবেলা ঘরে পৌঁছাবো, পৌঁছাতে পৌঁছাতে দাদার মেয়েটা, মানে গুড্ডি, ঘুমিয়ে যাবে, তো আমরা বলবো she will be asleep then, বা গুড্ডি will be asleep then। asleep মানে ঘুমিয়ে থাকা অবস্থা, sleep মানে ঘুমানো, আর asleep মানে ঘুমিয়ে থাকা অবস্থা। ঠিক আছে, তো asleep হচ্ছে একটা verb, আর ভার্বের ফার্স্ট ফর্ম, তো শি উইল বি অ্যাসলিপ দেন, বা গুড্ডি উইল বি অ্যাসলিপ দেন। তো এগুলো হচ্ছে সার্টেন, মানে কোনো ঘটনা যেটা ভবিষ্যতে হবেই। নেক্সট সিচুয়েশন আসছে, ওয়েন ইউ হ্যাভ প্ল্যান্ড সামথিং, মানে তুমি কিছু প্ল্যান করে রেখেছো যে এটা তুমি করবেই, এরকম। এখানে বি লাগাতে হবে না, জাস্ট উইল মোডালটা ইউজ করে ইজিলি আমরা বাক্য তৈরি করতে পারবো। আই উইল বাই এ পেয়ার অফ শু, আমি এক জোড়া জুতো কিনব। আই উইল ব্রিং সেইগো, আমি সাগু নিয়ে আসব। জি হ্যাঁ, বাংলাতে যেটাকে আমরা সাগু বলি, সাগু, বা ইংরাজিতেও এটার স্পেলিং হচ্ছে SAGO, সাগো, কিন্তু এটা সাগো না, এর স্পেলিং উচ্চারণ হচ্ছে, যদি আমরা কারেক্ট প্রনাউন্সিয়েশন বলি তাহলে এর উচ্চারণ হবে সেইগো, এটাকে এই এর মতো উচ্চারণ হবে, সেইগো। ওকে, আই উইল ব্রিং সেইগো। নেক্সট সিচুয়েশান হতে পারে, উইল
ইজ ইউজ টু টক অ্যাবাউট ফিউচার অ্যাকশন, মানে ভবিষ্যতের ব্যাপারে আমি কথা বলছি। এবার এটা সিম্পল, মানে কোনো ধরনের কমিটমেন্টও করছি না বা কোনো ধরনের প্ল্যানিংও নাই বা কোনো ধরনের ব্যাপারে সার্টেন না, জাস্ট সিম্পল ভবিষ্যতের ব্যাপারে কথা বলছি। কিছু এক্সাম্পল দিয়ে যদি বলি, আই উইল ড্রপ ইউ হোম, আমি তোমাকে বাড়ি ছেড়ে দেব। আই উইল ল্যান্ড ইউ মানি, আমি তোমাকে টাকা ধার দেব। আই উইল সুইচ অফ দ্য ফ্যান, আমি পাখাটা সুইচ অফ করে দেবো, পাখাটার সুইচ অফ করে দেবো, মানে পাখাটা আমি বন্ধ করে দেবো। আই উইল লোড দ্য স্যাক্স অন টু দ্য ট্রাক, আমি ট্রাকে বস্তাগুলো উঠিয়ে দেবো। দেখো, এবার আমরা একটু ডিফিকাল্ট লেভেলের এক্সাম্পল দিয়ে দেখছি। ডিফিকাল্ট লেভেলের এক্সাম্পল এই জন্য দিচ্ছি, এটাকে তোমার শিখতে হবে না, মানে মুখস্থ করতে হবে না, কিন্তু যাতে ব্যাপারগুলো বুঝতে পারো এবং লিসেনিং স্কিলটা বাড়াতে পারো, যে এরকমভাবেও শব্দ গঠন, বাক্য গঠন হয়, উইলকে আমরা এভাবে ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি, এই যে একটা কনফিডেন্স আসতে থাকবে শুনতে থাকলে। এই জন্য আমি একটু ইন্টারমিডিয়েট লেভেলের এক্সাম্পলও তোমাদের সামনে দিই। আই উইল লোড দ্য স্যাক্স, আমি বস্তাগুলো উঠিয়ে দেবো। স্যাক্স মানে হচ্ছে বস্তা, স্যাক মানে বস্তা, স্যাক্স মানে বস্তাগুলো। আই উইল লোড দ্য স্যাক্স, আমি বস্তাগুলো উঠিয়ে দেবো অন টু দ্য ট্রাক, ট্রাকে উঠিয়ে দেবো। এখানে অন টু হচ্ছে একটা প্রিপোজিশন, মানে ট্রাকের মধ্যে উঠিয়ে দেবো, এরকম ধরনের সিচুয়েশনে আমি প্রিপোজিশন অন টু ব্যবহার করছি। ঠিক আছে, আমি ট্রাকের মধ্যে কিছু উঠিয়ে দেবো, আমি বাসের মধ্যে কিছু উঠিয়ে দেবো, ঠিক আছে, আমি শিলিংয়ের মধ্যে কিছু উঠিয়ে দেবো, আমি আলমারির উপরে কিছু উঠিয়ে দেবো, এরকম যখন সিচুয়েশন আসবে তখন এইটা মনে রাখবে যে অন টুটা প্রিপোজিশনটা ব্যবহার হবে। ওকে, আমরা এখন মোডাল শিখছি উইল। সো আই উইল লোড দ্য স্যাক্স অন টু দ্য ট্রাক। নেক্সট, আই উইল ইনস্টল দ্য ক্যামেরা অন দ্য ওয়াল, আমি দেওয়ালের মধ্যে ক্যামেরাটা ফিট করে দেবো, মানে ইনস্টল করে দেবো, লাগিয়ে দেবো। আই উইল ইনস্টল দ্য ক্যামেরা অন দ্য ওয়াল। আমার একটু ইন্টারমিডিয়েট লেভেলের এক্সাম্পলগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে একটু ভালো বেশি শিখতে পারো, তাতে তুমি একটু দুই একটা শব্দও বেশি শিখতে পারবে, ওয়ার্ড যেরকম এখানে ইনস্টল হয়ে গেল, স্যাক বস্তা মানে স্যাক হয়ে গেল, ঠিক আছে, এরকম ধরনের নতুন নতুন ওয়ার্ডও শিখতে পারবে আর কিভাবে আমরা বাক্য গঠন করছি সেগুলোও শিখতে পারবে। নেক্সট সিচুয়েশন হচ্ছে রিকোয়েস্ট। যখন আমরা রিকোয়েস্ট করব তখন আমরা উইল ব্যবহার করি। আমরা দেখেছিলাম যে ক্যান আর কুড দিয়েও আমরা রিকোয়েস্ট করতে পারি, উইল দিয়েও রিকোয়েস্ট করা যায়। উইল দিয়ে কিভাবে রিকোয়েস্ট করব এসো এখানে দেখি কিছু এক্সাম্পলের সাহায্যে। উইল ইউ ল্যান্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে? উইল ইউ ল্যান্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে? উইল ইউ অ্যাকম্পানি মি টু দ্য গ্রেভিয়ার্ড অ্যাট মিড নাইট, তুমি কি আমাকে, গ্রেভিয়ার্ড মানে কি শ্মশান, কবরস্থান, ঠিক আছে। সো উইল ইউ অ্যাকম্পানি মি টু দ্য গ্রেভিয়ার্ড, অ্যাকম্পানি মানে কি সাথ দেওয়া, মানে আমার সাথে চলবে, আমার সাথে যাবে, তুমি কি আমার সাথে যাবে টু দ্য গ্রেভিয়ার্ড, শ্মশান অবধি, অ্যাট দ্য মিড নাইট, সে রাত্রেবেলা, একদম মাঝরাতে, মানে আমি বন্ধুদের সাথে কোনো মজা করছি করে বলছি বা এরকম করে কোনো একটা প্রপোজাল দিচ্ছি, রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট। এবার অন্য সিচুয়েশনে, ইজি সিচুয়েশনও ব্যবহার করতে পারো। আমি একটু জিনিসটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য এই এক্সাম্পলটা ইউজ করলাম। উইল ইউ অ্যাকম্পানি মি টু দ্য গ্রেভিয়ার্ড অ্যাট মিড নাইট, তুমি কি মাঝরাতে আমাকে কবরস্থান অবধি সাথ দেবে, আমার সাথে চলবে? তারপর উইল ইউ হিট মি দ্য ফুড, তুমি কি আমার খাওয়াটা গরম করে দেবে? এখানে দেখো এই যে সেন্টেন্সটা, উইল ইউ হিট মি দ্য ফুড, আমি যদি এটাকে অ্যাজ ইট ইজ বাংলায় কনভার্ট করার চেষ্টা করি তাহলে এর মানে কিছু এরম বার হচ্ছে, উইল ইউ হিট মি, তুমি কি আমায় গরম করে দেবে, দ্য ফুড খাওয়াটা, তুমি কি আমাকে গরম করে দেবে খাওয়াটা, কিন্তু এর মানে অরিজিনালি ইংরেজিতে মিনিংটা কি হচ্ছে, তুমি কি আমাকে খাওয়াটা গরম করে দেবে। তো আমি সেন্টেন্সটা দুভাবে বলতে পারি, উইল ইউ হিট মি দ্য ফুড বা উইল ইউ হিট দ্য ফুড ফর মি, উইল ইউ হিট দ্য ফুড ফর মি, তুমি কি আমার জন্য খাওয়াটা গরম করে দেবে। এটা ছিল উইলের বিভিন্ন সিচুয়েশন আমরা কিভাবে ইউজ করতে পারি। যেহেতু উইল নিয়ে কথা বলছি, আরো দুটো জিনিস জানা খুব ইম্পর্টেন্ট, মানে ডে টু ডে লাইফে বা ইম্পর্টেন্ট সিচুয়েশনে আমরা ইউজ করে থাকি উইলকে। একটা সিচুয়েশন হচ্ছে উইল মানে হচ্ছে কিন্তু উইল পাওয়ার, মানে কোনো সময় আমরা বলে থাকি যে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে ইচ্ছে থাকলেই উপায় হয়। এটা ডাইরেক্টলি যদি আমি বাংলায় কনভার্ট করি, ইফ দেয়ার ইজ এ উইল, যদি ইচ্ছে থাকে, যদি সেখানে একটা ইচ্ছে থাকে, দেয়ার ইজ এ ওয়ে, ওইখানে একটা রাস্তা থাকবে। কিন্তু ওইটার একটা ফ্রেজ ইউজ হয় বাংলায়, আমরা সবাই জানি যে ইচ্ছে থাকলে উপায় হয়, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এইখানে উইলটার মানে কিন্তু ইচ্ছা, মানে উইল পাওয়ার মানে আত্মশক্তি, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি,
যে ইট ইজ গডস উইল। যখন কোনো কিছু একটা সিচুয়েশন হয়, কোনো কিছু হয়ে গেল, তখন আমরা বলি এটা উপরওয়ালার ইচ্ছা, ইটস গডস উইল। তো এখানে উইলটা কিন্তু মোডাল হিসাবে ইউজ হচ্ছে না, এখানে উইলটা একটা অন্য ধরনের সিচুয়েশনকে ব্যক্ত করার জন্য ইউজ হচ্ছে। তো এই জন্য আমি এগুলো এখানে ইনক্লুড করে দিলাম যে উইল কী কী সিচুয়েশনে ব্যবহার হতে পারে। ইট ইজ গডস উইল মানে এটা ভগবানের ইচ্ছা, এটা হচ্ছে এক ধরনের সিচুয়েশন, এক ধরনের মিনিং, মানে ইচ্ছা বা নিজের স্ব ইচ্ছা হিসেবে উইল ব্যবহার হয়। সেকেন্ড হচ্ছে একটা অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ব্যবহার হয়। অফিসিয়াল স্টেটমেন্ট কীরকম? অফিসিয়াল স্টেটমেন্ট মানে বলি যে না আমরা এটা ওর উইল, হি হ্যাজ লেফট, যদি একটা এক্সাম্পল দেখি, হি হ্যাজ লেফট মি সাম মানি ইন হিজ উইল, সে আমাকে তার উইলে কিছু টাকা দিয়ে গেছে। উইলটা উইল কি, উইল ব্যাপারটা কি, তোমরা সবাই জানো উইল অফ হোয়াট এ পার্সন, অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট অফ হোয়াট এ পার্সন হ্যাজ ডিসাইডেড শুড বি ডান উইথ দেয়ার মানি অ্যান্ড প্রপার্টি আফটার দেয়ার ডেথ। মানে একটা অফিসিয়াল উইল একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়, উইল একটা অফিসিয়াল স্টেটমেন্ট, একটা অফিসিয়াল মানে দস্তাবেজ, যেটা ওই লোক পার্টিকুলার একটা পার্সন মৃত্যুর পরে ওর যাবতীয় সম্পত্তি কিভাবে বন্টন করা হবে ওই জিনিসটা যেখানে লেখা থাকে ওইটাকে আমরা উইল বলি, সেম WILL। তো এই হচ্ছে উইলের সমস্ত রকম ব্যবহার, কোন কোন সিচুয়েশনে আমরা কিভাবে উইল ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে উড। উড ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি আমরা যখন কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, কোনো প্রশ্ন আমরা করি, পোলাইটলি করি বা একটু ওবিডিয়েন্সির সাথে কোনো প্রশ্ন করি, রিকোয়েস্ট করি, তখন আমরা উড ইউজ করি। আর কোনো ধরনের একটা সিচুয়েশন মানে একটা অ্যারেঞ্জমেন্টকে কমপ্লিট করার জন্য আমরা উত্তর দিই উড দিয়ে। এসব কিছু এক্সাম্পল দেখলে ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যেরকম আমি রিকোয়েস্ট যদি করি, উড ইউ পাস দ্য সল্ট প্লিজ, তুমি কি লবণটা পাস করবে, মানে খাওয়ার টেবিলে বসে আছি আমি বলছি, লবণটা একটু দূরে আছে আমার কাছ থেকে, লবণের কৌটোটা, আমি বলছি উড ইউ পাস দ্য সল্ট প্লিজ, তুমি কি লবণটা পাস করবে। উড ইউ মাইন্ড ওয়েটিং এ মোমেন্ট, তুমি কি প্লিজ ডোন্ট মাইন্ড, মানে আমরা বলি যে ডোন্ট মাইন্ড, এটাকে আরও যদি পোলাইটলি একটা কোশ্চেন ছেড়ে দিলাম সামনেওয়ালাকে, তাহলে বলবো যে উড ইউ মাইন্ড ওয়েটিং এ মোমেন্ট, তুমি কি কিছুক্ষণ অপেক্ষা করবে। মানে ডাইরেক্ট যদি বাংলা অর্থ বার করি তাহলে তুমি খারাপ পাবে না তো একটু একটু সময় অপেক্ষা করতে, একটু সময় অপেক্ষা করলে তুমি খারাপ পাবে না তো, এটার মানে হচ্ছে উড ইউ মাইন্ড ওয়েটিং এ মোমেন্ট, তুমি কি খারাপ পাবে একটু ওয়েট করতে, মানে তুমি একটু ওয়েট করো, আমি বলতে চাইছি যে তুমি ওয়েট করো, বাট পোলাইটলি আমি বলছি। সো ও কি উত্তর দেবে, নো ইটস ওকে, এরকম করে কেউ একটা উত্তর দেবে। আচ্ছা, আমি যদি অ্যারেঞ্জমেন্টের যে কথাটা বলছিলাম, যে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট মানে একটা ঘটনাকে ফুলফিল করবো, কিরকম উড থ্রি ও ক্লক শুট ফর ইউ, একটা যে কোনো জায়গায় ইন্টারভিউর কথা হচ্ছে বা কারোর সাথে দেখা করার কথা হচ্ছে, একটা অ্যাপয়েন্টমেন্টের কথা হচ্ছে, তখন আমি যদি বলি যে উড থ্রি ও ক্লক শুট ফর ইউ, মানে তিনটা ঠিক আছে তোমার জন্য, ঠিক আছে, ওকে, তো আমি উত্তর দেব দ্যাট উড বি ফাইন, হ্যাঁ একদম ঠিক আছে, ঠিক আছে। এরকম যে কোনো সিচুয়েশনে হতে পারে, কেউ বলতে পারে উড ইট বি ওকে, মানে যে কোনো কিছু একটা, কেউ কিছু একটা নিয়ে এলো বা তোমাকে বললো যে হ্যাঁ আমরা 6টার সময় চলে আসবো, উই উইল কাম এট 6:30, দ্যাট উড দ্যাট বি ওকে, তো আমি বলবো দ্যাট উড বি ফাইন, ঠিক আছে, ইট উড বি ফাইন, ইট উড বি নাইস। তো এরকম ধরনের নাইস, ফাইন, ওকে, বিভিন্ন ধরনের শব্দ লাগিয়ে আমি উডটাকে ব্যবহার করে সুন্দরভাবে একটা উত্তর দিতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, বাস আমি এতটুকু বলতে যে হ্যাঁ ইট উড বি ফাইন, ঠিক আছে, ইট উড বি ওকে, ঠিক আছে, ইট উড বি নাইস, এটা খুব সুন্দর হবে, ঠিক আছে। কেউ জিজ্ঞেস করছে হ্যাঁ তাহলে বাড়িটা এভাবে সাজিয়ে দেবো, তো আমি বলছি ইট উড বি ফাইন, ঠিক আছে। তো এরকম ধরনের সিচুয়েশনে আমি বলবো তোমরা বাস বলার প্র্যাকটিস শুরু করো। যদি কোনো সিচুয়েশনে কেউ বাংলাতেও কথা বলছে, তুমি ইংরেজিতে ছোটো ছোটো করেও এর রিপ্লাইটা ইংরেজিতে দাও, ঠিক আছে, তোমাকে কেউ বাংলায় বলছে ঠিক আছে দাদা আমি এই কাজটা এভাবে করে দেবো, তো তুমি ইংরেজিতে বলো ইট উড বি ফাইন, ঠিক আছে। কে হাসছে, কে মজা করাচ্ছে, ওইসব দেখে লাভ নেই, জাস্ট নিজেকে নিজে যখন আমরা একটু কনফিডেন্ট আনতে হয় তখন বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো ইট উড বি ফাইন, উড দ্যাট বি ফাইন, তোমাকে বলছি ইয়েস উড দ্যাট বি ফাইন, এটা কি ঠিক আছে, তো তুমি বলবে ইয়েস দ্যাট উড বি ফাইন, দ্যাট উড বি নাইস,
Yes, that would be okay. ঠিক আছে, নেক্সট সিচুয়েশনে আমরা দেখছি যে ইনভাইটেশন, কাউকে যদি আমি ইনভাইটেশন দিই, ইনভাইটেশনের সাথে সাথে আমি মানে ডাইরেক্টলি বলছি না যে তুমি আমার বাড়িতে সামনের রোববারে খেতে এসো, মানে আমি জিজ্ঞেস করছি ইনভাইটেশনের সাথে সাথে একটা প্রশ্ন যে তুমি সামনের রোববারে আসতে পারবে তো। ঠিক আছে, তো আমি বলছি যে একটা ক্রিকেট খেলার কথা নিয়ে, উড ইউ লাইক টু প্লে ক্রিকেট দিস ফ্রাইডে, তুমি কি এই শুক্রবারে ক্রিকেট খেলতে পারবে? ঠিক আছে, উড ইউ অ্যাটেন্ড আস অন ডিনার ফ্রাইডে নাইট, তুমি কি শুক্রবার রাত্রে আমাদেরকে ডিনারে জয়েন করতে পারবে? ঠিক আছে, তো এরকম ধরনের ইনভাইটেশন যখন আমরা করব, মানে কাউকে জিজ্ঞেসের সাথে ইনভাইটেশন দিচ্ছি, মানে ডাইরেক্টলি ওকে বলছি না তুমি চলে এসো, জিজ্ঞেস করার সাথে ইনভাইটেশন দিচ্ছি, তখন আমরা উডের ইউজ করি। তারপরে একটা জিনিস খুব বেশি ইউজ হয়, আচ্ছা এর আগে যেটা বললাম সেটা খুব ইউজ হয়, আর এখন যেটা বলছি সেটাও খুব ইউজ হয়, যে প্রেফারেন্স, মানে কাউকে দুটো জিনিসের অপশান দেবো আমি। ঠিক আছে, কেউ আমার ঘরে এলো, আমি বলবো যে উড ইউ প্রেফার টি অর কফি, উড ইউ প্রেফার টি অর কফি, মানে তুমি কি পছন্দ করবে, উড ইউ প্রেফার, মানে তুমি চা পছন্দ করবে না কফি পছন্দ করবে? তো আমি উত্তর দিতে পারি আই উড প্রেফার কফি, বা আই উড প্রেফার টি, বা প্রেফারের জায়গায় আমি লাইক বলতে পারি আই উড লাইক টু হ্যাভ, বা আই উড লাইক টি, আই উড লাইক টু হ্যাভ টি, আমি চা খেতে পছন্দ করবো, চা নিতে পছন্দ করবো, এরকম ধরনের সিচুয়েশন। ঠিক আছে, তো এই ছিল উডের ব্যবহার। উড আরও পোলাইটলি, ম্যাক্সিমাম পোলাইটলি, যেখানে আমরা ক্যান আর কুড শিখেছিলাম যে ক্যান রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করি, আমরা কুডও রিকোয়েস্টের ক্ষেত্রে আরও পোলাইটলি ব্যবহার করি, সেম রিকোয়েস্ট করতে আমরা উডও ব্যবহার করি। ঠিক আছে, উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মানে রিকোয়েস্ট করার সময় উইল ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে গ্লাস জল দেবে, সবগুলোই ব্যবহার করতে পারি। জাস্ট আলাদা আলাদা সিচুয়েশনে কীরকম বেশি পোলাইটনেস যদি আনতে হয় তাহলে উইল আর ক্যান ইউজ করবো না, কুড আর গুড ইউজ করবো। ঠিক আছে, আর বিভিন্ন ধরনের সেন্টেন্স কমপ্লিট করতে, যে ইয়া দ্যাট উড বি ওকে, ইট উড বি ফাইন, দ্যাট উড বি নাইস, এরকম ধরনের সিচুয়েশনে ম্যাক্সিমাম আমরা উড ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে উইল আর উড আমরা শিখলাম, এর আগের ভিডিওতে ক্যান আর কুড শিখেছিলাম, নেক্সট ভিডিওতে আরও কিছু মডেলস নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি মনে করো এই ভিডিওটা অন্য বন্ধুদের হেল্প হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবে। দাদার স্কুলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নিচে বেল বাটনটা হিট করবে, তাহলে সবসময় যে ভিডিও আমি আপলোড করা মাত্র সবার আগে তুমি দেখতে পাবে। দাদার স্কুলের লার্নিং প্রসিজারে তোমরা বিশ্বাস রেখেছ, তোমরা ভরসা করো যে দাদা যেভাবে তোমাদেরকে শেখায় সেটা তোমাদের লাভ হতে পারে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।